चले चलो कत पाखी देखो ओ देखो कत बड़ एक पाखी ओटा ग्रेट इंडियन हॉर्नबिल बोले एटा ठीक है आस्ते दाड़ाओ दाड़ाओ ये दिखे शो মুখটা দেখা যাচ্ছে মুখটা দেখলে ভালো লাগতো এই ওটা এমু পাখি ও পাচ্ছে যেটা দেখি ওই যে একটা মুখ দেখা যাচ্ছে নিউজিল্যান্ডে কিউট পাখি কোথায় হ্যাঁ নিউজিল্যান্ডে কিউট পাখি দেখি এদিকে সবাই কই যে মুনমুন কই এই তো চলো চলো দাঁড়াও দাঁড়াও যাবো আমরা ওই তো ভাই বাঘ আসছে কত বড় দেখেছো আচ্ছা সবাই একটু এদিকে তাকাও দেখি আচ্ছা এদিকে একটু ঘুরো ওই সবাই আসছে না তো এই যে এদিকে চলো চলো এসো 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 আপনি আপনি আসেন আমি ধরি একটু ঠিক আছে ঠিক আছে ভালো ভালো হবে আমরা মানে সাংবাদিক সামনে ক্যামেরা নিয়ে ঠিক আছে এখানে কি আছে দেখি
এই সামি বা সাকি এ শাহিদ চলো চিতাবাঘ এসো চিতাবাঘ দেখো আস্তে 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 এদিকে এসো একটা ছোট একটা বড় আছে ভিতরে এটা দিয়ে ঢোকো আস্তে দিয়ে ঢোকো চলো শীতের সময় তো ওদের ঠান্ডা বেশি ওই জন্য রোদ পোহাচ্ছে ওই সেই ওখানেও আছে কই কই এই তো এই যে হ্যাঁ যাবো ওই পিছন থেকে চলো এসো চলে এসো চলো না না ওর ভেতরে রেখে দেয় এই তো চলে এসো ওই দেখো আচ্ছা সাকি চলো মুনমুন কলে উঠে গেছো দেখো তক্ষক শাহ হচ্ছে একটুখানি কিন্তু আছে কি নেই ওই ওপরে টোপরে আছে হয়তো নিজেই পারিস না পারি উঠছিস কেন আনিয়ে তুই নিচে নামবি দেখেছ ক্যাঙ্গারু এদের পেটে থলি থাকে এখন বাচ্চাগুলো থাকে এটা এক ধরনের হরিণ কাকর হরিণ সাম্বার হরিণ না ও উঠতে পারে না ও দৌড়ায় বদমাইশি করে তোমার ধরিয়ে দেবো সে ওখানে একটা কি আছে
এগুলো ছোট। ওই তো যাবো আমরা এবার যাবো। এখানে আমি মানে হাঁটা ছাড়া আসলে